পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে আগামীকাল শুক্রবার থেকে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী মুজিব বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা। এই উপলক্ষে শুক্রবার সকাল 9টায় একটি র্যালি বের করা হবে। র্যালি শেষে সকাল 10:30টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কুয়াকাটার সমুদ্র সৈকত এলাকা সাজানো হচ্ছে নতুন সাজে। প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল, তৈরি করা হচ্ছে 7টি স্টল। এসব স্টলে কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন পণ্যের পসরা সাজানো হবে। পর্যটকরা এসব স্টল ঘুরে জানতে পারবেন বরিশালের আদি ইতিহাস। এছাড়া উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস ও ঘুড়ি উৎসব। বাংলাদেশের আইকনিক ডেস্টিনেশন সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ববাসী ও বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে মুজিবস বাংলাদেশ ক্যাম্পেইনের আওতায় প্রতি বিভাগে এ উৎসব পালন করছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়।